অর্কা নামক এই বাঁশের বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা গেল বাঁকুড়া জয়পুর জঙ্গলে আদিবাসী গ্রামেতে। জয়পুরের গভীরে জঙ্গলের মধ্যে বিচরণ করে গরু ছাগল ও মহিষ, আর এইসব গৃহপালিত পশু জঙ্গলে হারিয়ে না যায়, যাতে সহজেই খুঁজে বের করা যায়, সেজন্য তাদের গলাতে বেঁধে দেওয়া হয় বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র। আদিবাসী সমাজের মানুষজন এই বাদ্যযন্ত্রের নাম দিয়েছেন ঠরকা। সকাল হলেই বাঁকুড়া জঙ্গলমহল এলাকায় এই ঠরকা গরু মহিষ ছাগলের গলাতে বেঁধে ছেড়ে দেন তারা গোয়ালঘর থেকে, আর তারা চড়তে চড়তে চলে যায় গভীর সাল মহুয়ার জঙ্গলে। মূলত বাঁশ, স্টিলের গ্লাস, অ্যালমোনিয়াম ও কাঠ দিয়ে এই ঠরকা তৈরি করা হয়ে থাকে, কিন্তু জয়পুরের আদিবাসী এলাকার মানুষজন বাঁশ দিয়ে তৈরি করেছেন এই ঠরকা। বাঁকুড়ার এই জঙ্গলমহলে রয়েছে হাতির যাতা, তাই কিছু সংখ্যক মানুষজন অবশ্য হাতির আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করেছেন এই ঠরকা। তারা এই আওয়াজ শুনে সহজেই বুঝতে পারেন এটা হাতির আওয়াজ নয়, গরু মহিষ ছাগল চড়ছে তাদের আওয়াজ, তাই সহজেই খুঁজে বের করে নেন তাদের গৃহপালিত পশুদের। হচ্ছে বড় যাতে গরুগুলো কোনো কোথাও না চলে যেতে পায়, এবং এই শব্দ শুনে আমি যে বাগালগুলো সহযোগিতা পায়, এবং এই ইয়েগুলো ঠরকাগুলো আমাদের পূর্বপুরুষ থেকে বাঁধা থাকে, এবং সন্ধ্যাবেলায় এইগুলো খুলে দেওয়া হয়, এবং সকালে যখন আবার ছেড়ে দেওয়া হয় সেগুলো বাঁধতে হয়। এই কেউ ঠরকা বলে, কেউ ঘণ্টাও বলে, যারা হয়তো ঘণ্টা বলে, আর যারা হয়তো কেউ হয়তো বলে যে ঠরকা, আমরা বেশিরভাগই ঠরকা বলি সাধারণ, এবং বাইরে থেকে যারা শহরবাসী আছে তারা ঘণ্টা বলে। মানে এটা কি শুধু বাঁশেরই তৈরি হয়? হ্যাঁ, না, দু ধরনের তৈরি হয়, কাঠেরও তৈরি হয়, বাঁশেরও হয়। এখন মোটামুটি কাঠেরটা বন্ধ হয়ে গেছে, কাঠেরটা সেরকম মিস্ত্রি না বলে তৈরি হয়নি, এখন বাঁশটা আর বেশি হচ্ছে। এটা বাঁধা হয় গরুগুলো যাতে হাড়ি ফাড়ি না যায় সেই করে বাঁধা হয়, এবং যে গরুগুলো পিছিয়ে থাকে কিংবা এগিয়ে চলে গেল, সে শব্দ শুনে শুনে যে যার গলা থানায় সে আস্তে আস্তে ওর পিছু বুঝতে পারে যে চলে গেছে, আমাকে যেতে হবে, সেই করে মানে হারানোটা খুব কমই হয়। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এখন বাঁধা হচ্ছে, চলতে থাকবে, কেন আমাদের জঙ্গল এখন অনেক ঘন হয়ে গেছে, আমাদের এই গরু অনেকেই জঙ্গলে ঘোরাফেরা করে যাতে না চলে যায় অন্যদিকে, সেই জন্য বাগালে এটা অনেকই সুবিধা হয়ে থাকে। আপনার নাম? শিব মুর্মু।